হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। ক্লাস টুয়েলভের আজকে ম্যাপিং শুরু হবে নতুন চ্যাপ্টার, মানে রিলেশন আমি আগের চ্যাপ্টারে শেষ করে ফেলেছি, আজকে নতুন চ্যাপ্টার শুরু হবে ম্যাপিং অর ফাংশন। ক্লাস ইলেভেনে তোমরা কিছুটা পড়েছো, রিলেশন অবধি পড়েছিলে, ক্লাস টুয়েলভে আবার রিলেশন পড়েছো, এবার ম্যাপিং চলে আসলো। যদি রিলেশন পার্টটা খুব ভালোভাবে বোঝা থাকে তাহলে ম্যাপিং বোঝারও তেমন কোনো ব্যাপার না, কারণ রিলেশনেরই একটা টপিক হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, রিলেশন একটা ব্রড কনসেপ্ট, একটা বড় জিনিস যেখান থেকে কিছু স্পেশাল জিনিস কালেকশন করে নিয়ে তৈরি হয় ম্যাপিং আর ফাংশন। ফাংশন কথাটা অবশ্যই অনেকবার শুনেছো তোমরা, ক্লাস ইলেভেনেও অনেক নাম শুনবে ফাংশনের বা টুয়েলভেও শুনবে, বাট এখানে ম্যাপিং একটা ওয়ার্ড অ্যাড হয়ে গেল যেটা আর কিছুই না, আলটিমেটলি ফাংশনেরই সিনোনিম বলতে পারো, সমার্থক শব্দ বলতে পারো। তো যাই হোক, শিখবো আজকে যেই জিনিসগুলো শিখবো সেগুলো আমি অলরেডি লিখে ফেলেছি, সেগুলো দেখো কি ম্যাপিং আর ফাংশন জিনিসটা কি সেটা শিখবো। আচ্ছা, এখানে আমি আগে বলে রাখি যে ম্যাপিং অর ফাংশনের যে ডেফিনেশনগুলো আছে এখানে তিনটে ডেফিনেশন শিখবো আমরা আজকে, তিন প্রকারের সংজ্ঞা দেখব, একই আলটিমেটলি জিনিস বোঝাবে বাট ভাষা আলাদা আলাদা শুধু। ঠিক আছে, তাহলে ম্যাপিং অর ফাংশনের তিনটে ডেফিনেশন আছে, তিনটে ডেফিনেশনই দেখবো, তিনটে ডেফিনেশন আলটিমেটলি ডেফিনেশন একটাই কিন্তু প্রকার তিনটে আছে, আমি তিনভাবে বলার চেষ্টা করবো। ঠিক আছে, একটা নর্মালি উদাহরণের স্বরূপ, দ্বিতীয়টা হচ্ছে রিলেশন থেকে কীভাবে আসলো অর্ডার পেয়ার দিয়ে, তিনটা হচ্ছে ছবি দিয়ে। তো তিনটেই ভালো করে বুঝতে হবে তোমাদের, যদি তোমরা ভবিষ্যতে ম্যাথামেটিক্সে পড়ার ইচ্ছা থাকে তাহলে এই পার্টটা ভালো করে বুঝবে, কারণ অনেক কিছু ডিপেন্ড করে এটার উপর। যাই হোক, তারপর দেখবো কাইন্ডস অফ ম্যাপিং, কয়েক প্রকারের ম্যাপিং আছে আমরা পড়তে পড়তে দেখবো, পাঁচ রকমের ম্যাপিংয়ের কথা পড়বো, অ্যাকচুয়ালি চার প্রকার পড়বো আর দুই প্রকার নিয়ে কম্বাইন করে আবার নতুন এক প্রকার তৈরি হবে, আলটিমেটলি পাঁচ প্রকারের ম্যাপিংয়ের পড়বো। আজকে শুধু ডেফিনেশনগুলো পড়বো, কাকে বলে এই পাঁচ প্রকার ম্যাপিং, মানে কী কী, সাপোজ ওয়ান ওয়ান ম্যাপিং কী, অন টু ম্যাপিং কী, অবশ্যই বাংলা ইংরেজিতে দুটোতেই বলে দেবো আমি নামগুলো, অসুবিধা হবে না তোমাদের। তো ম্যাপিংগুলো পড়বো, এর পরের দিন এখানকার থেকেই একটা টপিক বেরিয়ে আসবে যেটা হবে এর পরের ভিডিও, যেটা সম্ভবত আমি কালকেই দিয়ে দেবো। এখানে তোমাদের পরীক্ষায় যেগুলো আসে সেটা হচ্ছে কোনো একটা ম্যাপিং দিয়ে দেবে, যে কোনো একটা ফাংশন দিয়ে দেবে, এফ অফ এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস থ্রি, এরকম টাইপের একটা ফাংশন দিয়ে দেবে, বলবে যে এটা ওয়ান ওয়ান না অন টু না বাইজেক্টিভ না ইনজেক্টিভ, এগুলো প্রমাণ করতে দেবে। যাই হোক, কীভাবে প্রমাণ করতে হয়, কীভাবে অ্যাপ্রোচ নিতে হয় যে কোনো অঙ্কের সেটা আমরা এরপর দিন শিখব। মানে সাপোজ ওয়ান ওয়ান ম্যাপিং, তাহলে এই ওয়ান ওয়ান ম্যাপিং প্রমাণ কী করে করবো, আজকে শিখবো ওয়ান ওয়ান ম্যাপিং কাকে বলে, অন টু ম্যাপিং কাকে বলে, এই যে ম্যাপিংগুলো বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে, আজকে এগুলো শিখবো, এরপরের দিন শিখবো আমরা কীভাবে এগুলো প্রমাণ করতে হয়। ঠিক আছে, যে কোনো অঙ্ক দিলে কীভাবে আমরা অ্যাপ্রোচ করবো এই অঙ্কগুলোতে, বোঝা গেল? পরের দিনের টপিক ওটা আজকে না, আজকে শিখবো কাকে বলে। তারপর এখানে তিন রকমের স্পেশাল ম্যাপিং দেওয়া আছে যেগুলো হয়তো ক্লাস ইলেভেনেও তোমরা পড়ে থাকবে, বাট এখানে একটু ভালো করে বুঝবো, ছবি দিয়ে বুঝবো এই তিনটে ম্যাপিং। কনস্ট্যান্ট ম্যাপিং কাকে বলে, ম্যাপিং ওয়ার্ড মানে ফাংশন, যখনই আমি ম্যাপিং কথাটা বলছি আলটিমেটলি তোমরা কিন্তু ফাংশনই বুঝবে। ঠিক আছে, তারপর আইডেন্টিটি ম্যাপিং কাকে বলে, তারপর ইকুয়ালিটি, দুটো ম্যাপিং কখন এক হয়ে যাবে, একই হয়ে যাবে, তো এই যে জিনিসগুলো এগুলো শিখবো। তাহলে আজকে শুরু করছি ম্যাপিং, চলো শুরু করা যাক। আমরা যেহেতু ম্যাপিং পড়তে যাচ্ছি, আমি ধরে নিচ্ছি যে তোমরা অলরেডি রিলেশন পড়ে ফেলেছ, তারপর ম্যাপিং পড়ছি। এবার দেখো, যদি কোনো একটা, যে কোনো একটা সেট হয়, আমি এক এক করে ডেফিনেশনগুলো বলছি, তাহলে যদি যে কোনো একটা সেট এ হয় আর একটা সেট যদি বি হয়, তাহলে এ সেট থেকে বি সেটের মধ্যে রিলেশন, তার মানে হচ্ছে এ সেট থেকে বি সেটের মধ্যে যে কোনো একটা রিলেশন যদি আর হয়, তার মানে হচ্ছে কিছু অর্ডার পেয়ারের কালেকশন। যেই অর্ডার পেয়ারের প্রথম যে এলিমেন্টটা সেটা এ থেকে আসবে আর পরের এলিমেন্টটা বি থেকে আসবে। একটা এক্সাম্পল নিই, সাপোজ এ সেটটা হচ্ছে ওয়ান টু আর বি সেটটা হচ্ছে এ কমা বি, তাহলে এইখানে যদি আমি এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি তাহলে কী হবে, ওয়ান এ ওয়ান বি, তারপর টু দিয়ে নিলে টু এ অ্যান্ড টু বি, এগুলো হলো কার্টেসিয়ান প্রোডাক্ট। এইবার এইখান থেকে আমি যে কোনো এই এই যে চারটে এলিমেন্ট আছে, এই চারটা এলিমেন্টের মধ্যে যদি যে কোনো এলিমেন্ট আমি সিলেক্ট করি, দেন যে সাবসেটটা পাবো সেটাকে বলা হয় রিলেশন। সাপোজ ওটার নাম দিয়েছি আর, আর ওয়ান নাম দিলাম, আমি এখান থেকে ওয়ান এ অ্যান্ড সাপোজ টু এ সিলেক্ট করলাম। আচ্ছা, আর একটা সিলেক্ট করি আর টু, যেটা আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, ওয়ান এ সিলেক্ট করলাম আর সাপোজ টু বি সিলেক্ট করলাম, চেক কিছু করতে পারি, এই একটা সিলেক্ট করলাম, তাহলে এটাও একটা রিলেশন, এটাও একটা রিলেশন। কেন? কারণ কার্টেসিয়ান প্রোডাক্টের একটু সাবসেট, এটুকু আমরা অলরেডি আগের চ্যাপ্টারে শিখে ফেলেছি। এইখান থেকে শুরু হচ্ছে নতুন জিনিস যেটাকে বলা হচ্ছে ফাংশন আর ম্যাপিং। কথা হচ্ছে যদি কোনো রিলেশন হয় ওই রিলেশনকেই আমরা ম্যাপিং বলতে পারবো যদি আমার একটা ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট হয়। আবার কি বলতে চাইলাম দেখো, যখনই এই যে সেটগুলো নিয়েছি, এই যে সেটগুলোর থেকে যে সাবসেটগুলো তৈরি করেছি আমি, কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে সাবসেট তৈরি করেছি, প্রথম যে এলিমেন্টটা সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইনপুট, আর পরের যে এলিমেন্টটা আসে
বি এর এলিমেন্টটা। আচ্ছা এটা তো রিলেশন, কোথা থেকে কোথায়? এ সেট থেকে বি সেটের রিলেশন। সেরকম প্রথম এলিমেন্টটা, প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি একটা করে আউটপুট পাওয়া যায়, মানে একটা এলিমেন্ট যদি দিই আর একটাই যদি আউটপুট বের হয়, তাহলে সেই ধরনের রিলেশনকে বলা হয় ম্যাপিং। রিলেশন ম্যাপিং, তার মানে ম্যাপিংটা হতে গেলে অবশ্যই রিলেশন হতে হবে। এরকম হবে না যে রিলেশন হচ্ছে না কিন্তু ম্যাপিং হয়ে গেলো, এরকম কোনো দিনও সম্ভব না। কারণ রিলেশনের একটা স্পেশাল জিনিস হচ্ছে ম্যাপিং, আগে রিলেশন হতেই হবে। এবার দেখো উপর থেকে যদি নিই, আমি আরেকটা যদি এখান থেকে নিতাম, তাহলে দেখো ওয়ান, আরেকটা আর থ্রি যদি নিই, ওয়ান এ আর ওয়ান বি, ভালো করে দেখো এবার। ওয়ান এ ওয়ান বি এটাও তো হতে পারতো, আর থ্রি হতে পারতো, ওয়ান এ ওয়ান বি হতেই পারতো। আচ্ছা এবার দেখো যে ওয়ান এটা আর ওয়ান বিটা কি, ওয়ান হচ্ছে ইনপুট আর পরেরটাকে বলা আউটপুট। তাহলে ওয়ানের জন্য এ পেয়েছি, আবার ওয়ানের জন্য বি পাচ্ছি, তার মানে একটা ইনপুট দিয়েছি, মাত্র একটা এলিমেন্ট, কিন্তু দুটো এলিমেন্ট বেরিয়েছে, দুইবার আলাদা আলাদা জিনিস দিয়েছে, এরকম হতে পারে না। এই রকমের রিলেশনকে আমরা ম্যাপিং বলতে পারবো না। ক্লিয়ার হলো? আচ্ছা উপরেরটা দেখো, ওয়ান এ আবার টু বি, তাহলে ঠিক আছে, এটা আলাদা আলাদা ম্যাপিং, আলাদা আলাদা এলিমেন্ট, আলাদা আলাদা বেরিয়েছে, কোনো ব্যাপার না। তার মানে ইনপুট যদি একটা হয়, ওর করসপন্ডিং যদি আউটপুটও একটা বেরোয়, তাহলে যেই নতুন ধরনের রিলেশন তৈরি হয় বা যে স্পেশাল টাইপের রিলেশন তৈরি হয়, ওই স্পেশাল টাইপের রিলেশনটার নামই ম্যাপিং অর ফাংশন। এটুকু ক্লিয়ার সবারই? আশা করছি বোঝা গেল। তাহলে এটা হলো একটা ডেফিনেশন, ফার্স্ট ডেফিনেশন। এটা প্রথম সংজ্ঞা হচ্ছে এটা, এভাবে বুঝবো যে যদি কোনো অর্ডার পেয়ার দেওয়া থাকে, তাহলে আমরা চেক করব যে একটা এলিমেন্টের জন্য বা একটা ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট আছে কিনা। যদি একের বেশি আউটপুট পাওয়া যায় একটা এলিমেন্ট থেকে, তাহলে সেটাকে কোনো রকমের ম্যাপিং বলা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার ফর ইউ? পরেরটাতে যাচ্ছি আমি, সেকেন্ড ডেফিনেশনটা, যেটা হচ্ছে ছবি দিয়ে। ধরো এটা এ আর এটা বি, এগুলো কি, এগুলো হচ্ছে অরিজিনাল সেটগুলো, এই যে এ সেট আর বি সেট। এই যে এ সেটের মধ্যে কে কে ছিল, ওয়ান আর টু দুটো এলিমেন্ট ছিল, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু। আচ্ছা এখানে কী ছিল, দুটো এলিমেন্ট ছিল, একটা এ একটা বি, ঠিক আছে। এইবার আমি করছিটা কি, এই যে এলিমেন্টগুলোর মধ্যে, এই এলিমেন্টগুলোর মধ্যে আমি রিলেশন তৈরি করার চেষ্টা করছি। আমি যে কোনোভাবে যে কোনো দাগ দিলেই ওটা রিলেশন হয়ে যাবে। সাপোজ এটার থেকে এটা দাগ দিলাম, হয়ে গেল রিলেশন, এটার থেকে এটা দাগ দিলে এটা আরেকটা রিলেশন হলো, এটার থেকে এটা দিলাম আরেকটা নতুন রিলেশন হলো, এরকম অনেকভাবে হতে পারে। কত রকমের হতে পারে? ষোলো প্রকারের হতে পারে। কারণ দেখো এ ক্রস বিতে কটা এলিমেন্ট আছে, চারখানা এলিমেন্ট আছে, তাহলে টু টু দি পাওয়ার ফোর, তার মানে ষোলো রকমের রিলেশন হতে পারে। তার মানে এরকম যে দাগ দেওয়ার প্রকার, এরকম ষোলোভাবে আমি নতুন নতুনভাবে ছবি আঁকতে পারি। বাট সবাইকে কি ম্যাপিং বলবো? না, একদম না, সবাইকে ম্যাপিং বলা যাবে না বা সবাইকে ফাংশন বলা যাবে না। এবার দেখো কোনটাকে বলা যাবে। সাপোজ আমি এক থেকে, এই যে এক থেকে এ এর মধ্যে একটা দাগ দিলাম, ঠিক আছে, এটা একটা রিলেশন তৈরি করলো। আচ্ছা প্রত্যেকটা দাগ মানে একটা ছবি, এই যে ছবিটা তৈরি হলো এটা একটা রিলেশন। তার মানে এই যে টোটাল ছবিটা হলো, দুটো দাগ একটা যে দাগ, এই যে ছবিটা তৈরি হলো এটা একটা কী হয়ে গেল, এটা একটা ম্যাপিং হয়ে গেল। কারণ একটা ইনপুটের জন্য একটা আউটপুট। প্রবলেম হচ্ছে এইটার জন্য কিছুই নেই, করা যাবে না, ম্যাপিং বলা যাবে না এখনও অবধি, কারণ এটাকে কোনো ইউজ করেনি। প্রত্যেকটা এলিমেন্টের জন্য, প্রত্যেকটা ডোমেনের যে প্রত্যেকটা, এটাকে আচ্ছা আরেকটা বলে দিই, রিলেশন যেহেতু পড়েছো এই জন্য এখনই বলে দিই। প্রথমটাকে বলা হয় ডোমেন, পরেরটাকে বলা হয় রেঞ্জ, আমরা এটাই দেখেছিলাম। এই যে এখানেও দেখো, রিলেশন যদি হয় তাহলে প্রথম এলিমেন্টগুলোর কালেকশনকে ডোমেন বলা হয়, পরের এলিমেন্টগুলোর কালেকশনকে রেঞ্জ বলা হয়। আলটিমেটলি প্রথম এলিমেন্টটা প্রথম সেট থেকেই আসে, দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় সেট থেকে আসে, ঠিক আছে। তাহলে এই যে ছবি দিয়ে যদি বুঝিয়ে দিই, তাহলে এটা আলটিমেটলি একটা রিলেশন হবেই, এটা রিলেশন হলোই। এইবার দেখো আমি আর টুটাকে, আর ওয়ানটাকে কী লিখেছিলাম, আর ওয়ানটাকে ওয়ানের সঙ্গে এ যাবে, টু এর সঙ্গে আবার এ যাবে, তাহলে ওয়ানের সঙ্গে এ গেল, টু এর সঙ্গে আবার এ গেল। এবার প্রবলেম হচ্ছে এটা ম্যাপিং অর ম্যাপিং না, এটা আমাকে বুঝতে হবে। বোঝার জন্য দেখো আমি কি বলেছি, প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা, সরি, প্রত্যেকটা যে এলিমেন্ট হবে বা প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে আউটপুট বেরোবে। দেখো ওয়ানের জন্য কটা আউটপুট বেরিয়েছে, একটা, ওয়ানের আউটপুট ওয়ান ইনপুট আর আউটপুটকে এ, তাহলে ওয়ানের জন্য একটা। টু এর জন্য কী বেরিয়েছে, আবার একটা আউটপুট বেরিয়েছে এ, তাহলে ব্যাস। আমি বলেছি প্রত্যেকটা এলিমেন্ট, ডোমেনের যে প্রত্যেকটা এলিমেন্ট থাকবে বা প্রথম সেটের যে প্রত্যেকটা এলিমেন্ট থাকবে, সেই প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে আউটপুট বেরোবে। তার মানে আলটিমেটলি এই যে ছবিটা হলো, এই ছবিটাকে বলা হবে রিলেশন, সরি রিলেশন তো অবশ্যই, এই ছবিটাকে বলা হবে ফাংশন বা ম্যাপিং। এফ নাম দিলাম সাপোজ এই টোটালটাকে, ক্লিয়ার? পরে আরেকটা ছবি আঁকি, তার মানে আর ওয়ান যেটা লিখে দিলাম সেটা অবশ্যই একটা রিলেশন রিপ্রেজেন্ট করবে, এই সরি রিলেশন তো করবেই, ম্যাপিং অর ফাংশন রিপ্রেজেন্ট করবে। পরে আরেকটা ছবি আঁকি, এটা এ সেট, এটা বি সেট, এখানে আছে ওয়ান আর টু, আর এখানে আছে এ আর বি। এ ওয়ানের আউটপুট হচ্ছে এ, পরেরটা টু এর আউটপুট
বি অবশ্যই এতটুকু নিয়েছি আর কিছু নেই। এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে কি বলবো, এই রিলেশনটাকে কি ম্যাপিং বলতে পারবো? অবভিয়াসলি বলতে পারবো, কারণ একটা ইনপুটের জন্য একটাই আউটপুট বেরিয়েছে, তাহলে বলতে পারবো। আচ্ছা পরেরটা দেখি, আর থ্রিকে আমি প্রথমে ম্যাপিং বলিনি, ছবিটা দেখি আর থ্রি, এটা আর ওয়ান ছিল, আচ্ছা এটা আর ওয়ানই নাম দিচ্ছি আমি, আর ওয়ান, এটাকে আর টু নাম দিচ্ছি, এটাকে ম্যাপিং বলবো, এটাকে ম্যাপিং বলবো। আর থ্রি, আর থ্রিটা কি ছিল? হ্যাঁ, ওয়ান টু, ওয়ান টু কি নিয়েছিলাম? ওয়ানের সঙ্গে এ, সরি এ বি, ওয়ানের সঙ্গে এ, আবার ওয়ানের সঙ্গে বি। দেখো একটা ইনপুটের জন্য দুটো আউটপুট, তাহলে এটাকে বলা যাবে না এরকম। তাহলে আমরা এখান থেকেও বুঝতে পারি ছবি দেখেও যে কীভাবে এটা ম্যাপিং হচ্ছে আর হচ্ছে না, আর আমরা এখান থেকেও কিন্তু বুঝতে পারি রিলেশন থেকে, কারণ রিলেশন শিখেছি, রিলেশন থেকে এরকম করে দেখলে বুঝে নেবো যে ইনপুটের কটা আউটপুট হচ্ছে, অথবা ছবি আগে যদি দেখি তাহলে ছবি আগে এভাবে বলতে পারি। তাহলে এবার যদি ওভারঅল বলি, যেটা বললাম থার্ড ডেফিনেশন বলবো তোমাদের, ওটা জাস্ট একটা উদাহরণস্বরূপ। তাহলে প্রথম হয়ে গেল এটা, দ্বিতীয় হলো আর থ্রি। আর একটা ডেফিনেশন যদি বলি, তাহলে সেটা হচ্ছে যে রিলেশনকে বা ফাংশনকে ভাবতে পারো একটা মেশিন টাইপের, ফাংশন আলটিমেটলি একটা মেশিন, যেই মেশিনে কিছু যদি ইনপুট দেওয়া দেয়, মানে ইনপুট দেওয়া যায়, তাহলে সেই ইনপুটের করস্পন্ডিং একটা করে আউটপুট বেরিয়ে আসবে, ঠিক আছে? এই রকমের যে কোনো মেশিনকে বলা হয় ফাংশন। তো এই যে আমাদের এই যে মেশিন দেখতে পাচ্ছে, এই মেশিনটা হচ্ছে এইটা, এই যে দাগগুলো, এই টোটাল কম্বাইন করে একটা মেশিন তৈরি হচ্ছে যেটাকে বলা হচ্ছে ফাংশন, ঠিক আছে? তার মানে আলটিমেটলি এইভাবে হচ্ছে ফাংশনের ডেফিনেশন। এবার দেখো আমি টোটালটাকে নিচ্ছি, এ ক্রস বি, কারণ আমরা রিলেশনে পড়েছি, যদি টোটালটাকেও নেওয়া যায় তাহলে সেটাও রিলেশন, কারণ রিলেশন তো নিলেই হলো সাবসেট একটা। তো টোটাল যে সাবসেটটা, আমি যদি একটা আর ফোর রিলেশন তৈরি করি যার মধ্যে ওয়ান এ, ওয়ান বি, টু এ, টু বি থাকবে, তাহলে এইটা দেখি এবার রিলেশন, এই ফাংশন কিনা, তাহলে দেখি ছবি আঁকি, এখানেই করে দিচ্ছে সাপোজ, আচ্ছা এটা আর থ্রি লিখে দিই, পরেই করি, এটা এ, এটা বি, দেখো তার মানে ওয়ান টু এ বি কী আছে, ওয়ানের সঙ্গে এ আছে, ওয়ানের সঙ্গে বি আছে, ওয়ানের সঙ্গে এ আছে, ওয়ানের সঙ্গে বি আছে, পরেরটা টু এর সঙ্গে এ আছে, টু এর সঙ্গে আবার বি আছে, টু এর সঙ্গে আবার এ আছে, টু এর সঙ্গে বি আছে। তাহলে দেখো টোটাল যে রিলেশন ছিল আমাদের, টোটাল রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হতো। আমরা এর আগের চ্যাপ্টারে যখন ইকুইভ্যালেন্স রিলেশন পড়েছি, তখন যে কোনো দুটো সেটের মধ্যে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করা যেত, আর ওখান থেকে যদি আমি টোটাল রিলেশনটাই নিয়ে নিতাম, তাহলে এটা তো অবশ্যই রিলেশন হতো, এটা বরং একটা ইকুইভ্যালেন্স রিলেশনও ফর্ম করতো। যদি এ ক্রস এর মধ্যে নিতাম, সাপোজ এ ক্রস এ, আচ্ছা এখানে আলাদা আলাদা সেট লিখেছি বলে কোনো ঘাবড়ানোর কারণ নেই, এখানে এ ক্রস এও হতে পারে, নিজের যে নিজের উপরেই যদি হয়, তাহলে এরকম হতে পারে আলাদা আলাদাভাবে যে একটা সেট আর ওই সেটের উপরই ফাংশন তৈরি করছে, কারণ যেরকম রিলেশন তৈরি করছিলো রিলেশনেরই একটা পার্ট হচ্ছে ফাংশন। তার মানে টোটাল যে রিলেশনটা ছিল, সেই টোটাল রিলেশনটা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন ফর্ম করে, কিন্তু সেটা ম্যাপিং ফর্ম করতে পারে না। এটা একটা দারুণ জিনিস, দেখো ম্যাপিং ফর্ম করতে পারছে না, কারণ এর দুটো আউটপুট এটা, তার মানে আর থ্রি বা আর ফোর এই যে রিলেশনগুলো, এগুলো ম্যাপিং ফর্ম করবে না, আর আর ওয়ান এবং আর টু যেটা, এইগুলো রিলেশন তো অবশ্যই তার সঙ্গে ম্যাপিংও ফর্ম করবে। আশা করি এতটুকু ক্লিয়ার হলো তোমাদের। তার মানে সবার প্রথমে যেটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, যে কোনো ম্যাপিং বা কোনো ফাংশন যদি হতে হয়, তার মানে আমাদের রিলেশন কিন্তু হতেই হবে, কারণ রিলেশন হওয়ার পরের ধাপ একটা স্পেশাল টাইপের রিলেশনকে বলবো আমরা ফাংশন অর ম্যাপিং। এটুকু ক্লিয়ার, চলো আমরা নেক্সট টপিকে যাচ্ছি, আশা করি ক্লিয়ার হলো, ক্লিয়ার না হলে কমেন্টে জানাবে, চলো আমরা পরের টপিকে যাচ্ছি। এর পরের যে টপিকটা আছে, কাইন্ডস অফ ম্যাপিং বা ম্যাপিং কত প্রকারের হতে পারে, সেটার জন্য আমি সুন্দরভাবে সাজিয়েছি বোর্ডে। এবার এইখানে পার্টটাকে ভালো করে বুঝতেই হবে তোমাদের, এতই সুন্দরভাবে বুঝতে হবে যে এইখানে যেন কোনো প্রবলেমটা না থাকে, কারণ আলটিমেটলি টোটাল ম্যাপিংয়ে এগুলোই পড়বো। দেখি এবার তাহলে ম্যাপিংগুলো কী কী, সবার প্রথমে ওগুলো বাদ দিই, আগে দেখি এগুলো, যে এই যে ম্যাপিংগুলো শিখলাম আমরা, যে ছবি দেখে ম্যাপিং বলতে পারছি কি না, কারণ রিলেশন থেকে তো বলতেই পারবো, দেখবো ইনপুট আউটপুটের ব্যাপারটা, বাট এইখানে যে ছবিগুলো এঁকেছি, এই ছবি দেখে বুঝতে পারছি কি না কোনটা ম্যাপিং কোনটা ম্যাপিং নয়। আচ্ছা দেখো এখানে কী আছে, আমি কি বলেছি, প্রত্যেকটা ইনপুটের মানে ডোমেন সেটের মধ্যে প্রথমে যেইগুলো আছে, প্রথমকার সেটের মধ্যে যেখান থেকে যার মধ্যে ম্যাপিংটা হচ্ছে, ওই প্রত্যেকটা ম্যাপিংয়ের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে আউটপুট থাকবে, একটার বেশি থাকা যাবে না, আর কোনো আউটপুট নেই সেটাও থাকা যাবে না। তাহলে দেখো ওয়ানের জন্য আছে, টু এর জন্য আছে, থ্রি এর জন্য আছে, আচ্ছা এইখানে কিন্তু একটা গ্যাপ আছে, ডি, ডি পার্টটা কিন্তু কোনো পাওয়া মানে পাওয়াই যায়নি, ওর যে প্রি ইমেজ আছে প্রি ইমেজ পাওয়া যায়নি, এগুলোর প্রত্যেকটার ইমেজ পাওয়া গেছে। এবার বলি কয়েকটা টার্ম, একটাকে বলা হয় ইমেজ, একটাকে বলা হয় প্রি ইমেজ,
ডোমেন রেঞ্জ তো তোমরা জানোই, ডোমেন রেঞ্জ, আর একটা শোনো না, কোডোমেন। এই পাঁচটা টার্ম একটু ব্যাখ্যা করি আমি। ইমেজ মানে হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের করসপন্ডিং, যেটা মানে যেটা ইনপুট দিয়ে যেটা বেরিয়ে আসলো সেটাকে বলা হয় ইমেজ। তার মানে এখানে এ হচ্ছে ওয়ানের ইমেজ, ওয়ান ইনপুট করার ফলে আমার যেহেতু এ বেরিয়ে এসছে তার মানে ওয়ানের ইমেজ হলো এ, বোঝা গেছে? এবার উল্টো দিক দিয়ে যদি দেখি, বি কার জন্য বেরিয়েছে? তিনের জন্য, তাহলে বি এর প্রি ইমেজ হচ্ছে থ্রি। দুটো জিনিস ক্লিয়ার হলো? তার মানে একটা ইনপুট দিলে যেটা আউটপুট বেরিয়ে আসে সেটাকে বলা হয় ইমেজ, আর উল্টো দিক থেকে দেখলে প্রি ইমেজ। নেক্সট, তার মানে এটাকে ম্যাপিং বলা যাবে অবভিয়াসলি, কারণ এখানকার প্রত্যেকটা এলিমেন্টের আমি একটা করেই আউটপুট পেয়েছি, তার মানে এটা ম্যাপিং হবে। পরেরটা, ওয়ানের জন্য এ আছে একটাই আছে, টু এর জন্য একটাই আছে, থ্রির জন্য একটাই আছে, কিন্তু ফোরের কোনো পাওয়াই যায়নি খুঁজে। যদি ইমেজ খুঁজে না পাওয়া যায় কারণ ফোরের ইমেজ নেই, তার মানে এটাকে ম্যাপিং বলা যাবে না, কারণ আমি বলেছি প্রত্যেকটা এলিমেন্টের একটা করে আউটপুট তো থাকবেই, নাই চারের, তো ম্যাপিং বলা যাবে না, এটা এটা ম্যাপিংই নয়। তো এটা নিয়ে ভাববও না যে এই ম্যাপিংগুলোর মধ্যে কোন ম্যাপিংটা হবে, সেটা দেখছি আমি পরে, বাট এটা ম্যাপিং, এটা ম্যাপিং নয়। পরেরটা দেখো, প্রত্যেকটার জন্য একটা করে আউটপুট বলেছি, আচ্ছা একই হতে পারে বা আলাদা হতে পারে, পি এর জন্য একটা, কিউ এর জন্য একটা, আর এর জন্য একটা, এটা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নাই যে প্রত্যেকটা একই জায়গায় গেছে, থাকতেই পারে যেতেই পারে, কোনো ব্যাপার না। আমার কথা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট একটা এলিমেন্ট লাগবে, একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে, আর সবচেয়ে বেশি একটা এলিমেন্টের সঙ্গেই যুক্ত হবে, একের বেশি যুক্ত হবে না, একের কম থাকবে না, মানে একটা করেই এলিমেন্ট থাকবে। অবশ্যই আছে পি এর জন্য একটা এলিমেন্ট আছে, কিউ এর জন্য একটা আছে, আর এর জন্য একটা আছে, ক্লিয়ার হলো? চলো তাহলে এটা বোঝা গেল, তার মানে এটা ম্যাপিং হবে, ফিগার নাম্বার থ্রি ম্যাপিং হবে। ফিগার নাম্বার চার দেখো, এর জন্য দেখো এ, আবার এর জন্য বি, ব্যাস এই তো গড়বড় হয়ে গেল। তার মানে একটা এলিমেন্টের দুটো ইমেজ পাওয়া যাচ্ছে, তাহলে এরকম হতেই পারে না, তার মানে এটা ম্যাপিং নয়, বাকি আর দেখবই না, প্রথমেই ক্যান্সেল হয়ে গেছে। পরেরটাতে দেখো, এম এর জন্য একটা, এ এর জন্য একটা এলিমেন্ট, টি এর জন্য একটা, তাদের জন্য, তার মানে অবশ্যই এটা একটা ম্যাপিং, ক্লিয়ার? তার মানে এগুলো ম্যাপিং। আচ্ছা ম্যাপিং কী হলো তাহলে? তাহলে এই যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের মধ্যে অবশ্যই ম্যাপিং। আমি যদি ম্যাপিংটার নাম এফ দিই বা ফাংশনটা এফ দিই, তাহলে এটা হচ্ছে একটা ফাংশন তৈরি করবে যেটা ফাংশনের ভেতরের এলিমেন্টগুলো হচ্ছে এরকম এরকম করে রিলেশনে আছে এরা, ক্লিয়ার? এটা তো ম্যাপিং তৈরিই হবে না, এখানে কোনো ম্যাপিং তৈরি হবে না। পরে এখানে পি সেট থেকে কিউ সেটের মধ্যে অবশ্যই ম্যাপিং, এখানে যদি এফ ওয়ান নাম দিই, এটা যদি এফ টু নাম দিই এই ম্যাপিংটার ফাংশনটার, তাহলে এই ফাংশনটা অবশ্যই তৈরি হবে, ওর ভেতরের এলিমেন্টগুলোর মধ্যে এরকম রিলেশন আছে। নেক্সট, চার নম্বরে কোনো রকমের তৈরি হবে না, এ থেকে বি এর মধ্যে কোনো রকমের ফাংশন তৈরি হবেই না এখানে। পরেরটা, ফিগার থ্রিতে অবশ্যই এটা একটা ম্যাপিং তৈরি করবে যেটা আমি এফ থ্রি ফাংশন নাম দিলাম, এমনি জাস্ট, ক্লিয়ার? তাহলে কোনটা ম্যাপিং কোনটা ম্যাপিং নয় এটা তোমরা আশা করি বুঝতে পারলে, ইমেজ বুঝতে পারলে, প্রি ইমেজ বুঝতে পারলে। এবার ডোমেন আর রেঞ্জে আসি। কোনো একটা ম্যাপিংয়ের মধ্যে প্রথম সেটের যে এলিমেন্টগুলো হয় যেরকম রিলেশনে ছিল, প্রথম যে সেটটা মানে যেখান থেকে যেখানে, এই সেট থেকে এই সেটের মধ্যে রিলেশন, তো এই সেটটাকে যদি আমি সাপোজ এক্স নাম দিই, এই সেটটাকে যদি ওয়াই নাম দিই, তাহলে এক্স সেট থেকে ওয়াই সেটের মধ্যে এটা একটা রিলেশন, এটা কিন্তু ওয়াই থেকে এক্স না, ওয়াই থেকে এক্সে গেলে আলাদা জিনিস চলে আসবে, সেটা ইনভার্স রিলেশন হয়ে গেলো, সেটা পরে। যাই হোক, এক্স থেকে ওয়াইয়ের মধ্যে যে ম্যাপিংটা তৈরি হলো সেই ম্যাপিংয়ের মধ্যে এক্স সেটের যে এলিমেন্টগুলো আছে এগুলোকে বলা হয় ডোমেন। আচ্ছা, আর ওয়াই সেটের এলিমেন্ট মানে দ্বিতীয় সেটের এলিমেন্টগুলোকে বলা হয় কোডোমেন, নট রেঞ্জ, কোডোমেন। টোটাল যে এলিমেন্টগুলো আছে সেই টোটাল এলিমেন্টগুলোকে বলা হয় কোডোমেন। তার মানে যদি আমাকে বলে এখানকার কোডোমেনকে, তাহলে আমি বলবো এ বি সি এবং ডি, এ বি সি এবং ডি সবাই হচ্ছে কোডোমেন। কিন্তু যদি আমাকে বলে রেঞ্জকে, রেঞ্জ রেঞ্জ হচ্ছে যারা যারা ইমেজ হতে পেরেছে ওরা হচ্ছে রেঞ্জ। ইমেজ কারা কারা হতে পেরেছে? ওয়ানের ইমেজ এ বি এবং সি হতে পেরেছে, ডি হতে পারেনি, তাহলে ডি আমার রেঞ্জের মধ্যে থাকবে না, তাহলে রেঞ্জ হচ্ছে এ কমা বি কমা সি, ক্লিয়ার? দেখো কোডোমেন আর রেঞ্জের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কোডোমেন কোডোমেন কোডোমেনের মধ্যে কারা কারা? সেকেন্ড যে সেটটা আছে, দ্বিতীয় সেটটা যেইখানে যাচ্ছে আলটিমেটলি এলিমেন্টগুলো, সেই প্রত্যেকটা এলিমেন্টের যদি কালেকশন নিয়ে নিই বা দ্বিতীয় সেটটাকেই বলা হয় আমার আসলে কোডোমেন, আর প্রথম যে সেটটা আছে প্রথম সেটটাকে বলা হবে ডোমেন। এবার দ্বিতীয় সেটের মধ্যে যেখানে যাচ্ছে যারা যারা ইমেজ হতে পেরেছে সেই এলিমেন্টগুলোকে যদি কালেকশন নিই, তাহলে সেগুলোই হচ্ছে আলটিমেটলি রেঞ্জ। আর যদি না থাকে, যারা মানে কেউ যদি এরকম থাকে যে এক্সট্রা আছে, সেটাও সে ফাংশন হতে পারে, কিন্তু ওটা রেঞ্জের মধ্যে আসবে না, ঠিক আছে? ওটা কোডোমেনের মধ্যে আসবে বাট রেঞ্জের মধ্যে আসবে না। এই পাঁচটা টার্ম আশা করি বোঝা গেল, পাঁচটা টার্ম আমার বলা কমপ্লিট। কোডোমেন, রেঞ্জ, ডোমেন কী জিনিস, ইমেজ কী জিনিস, আর প্রি ইমেজ কী জিনিস, বুঝতে না পারলে একবার আরেকবার রিমাইন্ড করে দেখো, ঠিক বুঝতে পারবে। আচ্ছা তাহলে এবার দেখি যে এই যে ম্যাপিংগুলো আমার আছে, এই ম্যাপিংগুলোর মধ্যে কোনগুলো কীরকম ম্যাপিং, আর এই ম্যাপিংগুলোর নিচে দেওয়ার চেষ্টা করবো কোনটা কীরকম, ঠিক আছে? সবার প্রথমে, আচ্ছা ম্যাপিং টোটাল দেখো পাঁচ প্রকারে লিখেছি,
আলটিমেটলি চার প্রকার, কিন্তু দুই প্রকার কম্বাইন করে নতুন এক প্রকার ম্যাপিং তৈরি হয় সবার শেষে আসছে। তার মধ্যে আমাকে এই যে ওয়ান ওয়ান ম্যাপিংটা প্রমাণ করা জরুরি হবে সবসময়, অন টু ম্যাপিংটা প্রমাণ করা জরুরি হবে, আর এ দুটোর থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে বাইজেকশনটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আসি এক এক করে কী বলছে। ওয়ান ওয়ান ম্যাপিং বাংলায় যদি বলো তাহলে এটাকে এক এক ম্যাপিং, আচ্ছা ম্যাপিং মানে চিত্রণ, অথবা একৈক ম্যাপিং বলতে পারে, বাট এই নাম বাংলার নামগুলো অতটা ভালো না আর কি, ভবিষ্যতে তো ইংরেজিতেই পড়তে হবে, এখন ইংরেজিতেই টার্মগুলো ভালোভাবে মনে রাখবে। ওয়ান ওয়ান ম্যাপিং, এটার আরেকটা নাম আছে যেই নামটাও খুব বেশি ইম্পর্টেন্ট, যেটাকে বলা ইনজেকশন ম্যাপিং অথবা ইনজেকটিভ ম্যাপিং, ইনজেকশন অথবা ইনজেকটিভ ম্যাপিং। ম্যাপিং কথাটা ইউজ করলে ইনজেকটিভ ম্যাপিং বলে, বাট আর যদি ম্যাপিং কথাটা ইউজ না করি তাহলে শুধু ইনজেকশন বলে, ঠিক আছে। তাহলে ওয়ান ওয়ান ম্যাপিংয়ের অপর নাম হলো ইনজেকশন। কীভাবে? ওয়ান ওয়ান নামেই বোঝা যাচ্ছে, এইখানকার একটা এলিমেন্টের জন্য যদি এখানেও একটাই মাত্র এলিমেন্ট থাকে তাহলে সেটাকে বলা হয় ওয়ান ওয়ান, ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে এটা ওয়ান ওয়ান হবে, এই যে ওয়ানের জন্য ওয়ান, ওয়ানের জন্য ওয়ান, এই যে এটা আর ওয়ানের জন্য ওয়ান। তার মানে এইরকম যদি এলিমেন্ট হয় যেখানে একটা এলিমেন্টের জন্য আর একটা, এটা দেখো ওয়ান ওয়ান হতে পারবে? কোনোদিনও না, সব গিয়ে এক জায়গায় ভিড় করছে, এরকম হতে পারে না, বোঝা গেল? তার মানে ওয়ান ওয়ান ম্যাপিং মানে বাঁদিকের একটা এলিমেন্টের জন্য ডান দিকে একটা এলিমেন্ট থাকবে, আর ডান দিকের একটা এলিমেন্টের জন্য বাঁদিকে একটা এলিমেন্ট থাকবে, এরকম টাইপের ব্যাপার, বুঝতে পারছো? তাহলে ওয়ান ওয়ান ম্যাপিং হচ্ছে এগুলো। তাহলে ওয়ান ওয়ান ম্যাপিং মানে একটাতে প্রত্যেকে আলাদা আলাদা এলিমেন্টে, আলাদা আলাদা এলিমেন্টে, এটা মাথায় রাখতে যাবে যে আলাদা আলাদা এলিমেন্টে গিয়ে যুক্ত হবে, কারণ একই এলিমেন্টে গিয়ে যুক্ত হলেও তাহলে ম্যাপিং হয়ে যায়। এটা কি ওয়ান ওয়ানে আসতে পারবে? একদম না, ওয়ান ওয়ানে আসতে পারবে না, কারণ এই যে এলিমেন্ট এটা আছে সবাই গিয়ে একই এলিমেন্টে গিয়ে যুক্ত হয়ে গেছে, ক্লিয়ার হলো? তাহলে এই যে টাইপের ম্যাপিংকে বলা হবে ওয়ান ওয়ান ম্যাপিং। ওয়ান ওয়ান ম্যাপিংয়ের অপর নাম হচ্ছে ইনজেকশন অথবা ইনজেকটিভ ম্যাপিং। নেক্সট, ম্যানি ওয়ান ম্যাপিং। ম্যানি ওয়ান বুঝতেই পারছো, অনেকে গিয়ে যুক্ত হয়েছে একটা এলিমেন্টের সঙ্গে, এরকম ম্যাপিং ম্যানি ওয়ান ম্যাপিং, অনেকে গিয়ে একটা এলিমেন্টেই যুক্ত হচ্ছে, এরকমও তো ম্যাপিং হয়। তাহলে এই ধরনের ম্যাপিংকে বলা হবে ম্যানি ওয়ান ম্যাপিং, ক্লিয়ার? দ্বিতীয়টা, আচ্ছা এর আলাদা স্পেশাল কোনো নাম নেই, একে বহু এক চিত্রণ বাংলায় বলে বলতে পারো, বহু এক অনেকগুলো একটাতে গিয়ে মিলিত হয়েছে। ওয়ান ওয়ানের আলাদা নাম আছে যেটার নাম হচ্ছে ইনজেকশন অর ইনজেকটিভ ম্যাপিং। নেক্সট, ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিংয়ে বাংলায় বলতে পারো অন্তচিত্রণ, এরও আলাদা তেমন কোনো নাম নেই, শুধু বাংলায় নামটা আছে ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং মানে অন্তচিত্রণ। আচ্ছা ইনটু ম্যাপিং কীভাবে, এটা যদি একটু বলি, ইনটু আর অনটু এই দুটো এমন জিনিস যেটা কনফিউশন প্রচুর ছেলেপেলেদের মধ্যে দেখা যায় এই দুটো ম্যাপিংয়ের মধ্যেই বিশেষ করে, কারণ ওয়ান ওয়ান আর ম্যানি ওয়ান পার্টটাতে খুব বেশি প্রবলেম দেখা দেয় না ছেলেপেলেদের মধ্যে, কিন্তু পরেরটা যেটা ইনটু এটাতে কিন্তু প্রবলেমটা দেখা দেয়। আচ্ছা ইনটু ম্যাপিং মানে হচ্ছে যে যখন ডান দিকের এলিমেন্টগুলোর মধ্যে কোনো এলিমেন্ট এক্সট্রা আছে না এক্সট্রা নেই এই পার্টটা দেখব, কারণ দেখো ডান দিকের এলিমেন্টগুলো যদি এক্সট্রা থাকে তাও ম্যাপিং হতে পারে, এক্সট্রা না থাকে তাও ম্যাপিং হতে পারে, কিন্তু বাম দিকের যে এলিমেন্টগুলো ছিল লেফটে এটা যদি এক্সট্রা থেকে যায় তাহলে ম্যাপিং হতে পারবে না। দেখো এখানে চার এক্সট্রা ছিল, ম্যাপিং হতে পারেনি এটা, কিন্তু ডান দিকে থাকলে তো হতে পারে। তাহলে পসিবিলিটি আছে কোনো কোনো ম্যাপিংয়ে ডান দিকে থাকবে, কোনো কোনো ম্যাপিংয়ে ডান দিকে থাকবে না, কোনটা কীরকম সেটাই হচ্ছে এইখানে ইনটু আর অনটুর মধ্যে পার্থক্য। ইনটু মানে হচ্ছে যখন ডান দিকের মধ্যে এক্সট্রা এলিমেন্ট থেকে যাবে সেটাকে বলা হচ্ছে ইনটু এলিমেন্ট, ইনটু ম্যাপিং, ঠিক আছে। তো ডান দিকে এখানে দেখো এই ম্যাপিংটা হচ্ছে ইনটু ম্যাপিং, আর তেমন কোনো ম্যাপিং নেই যেটা, আচ্ছা এইটা ইনটু ম্যাপিংয়ের মধ্যে পড়ছে, তাহলে এটাকেও ইনটু ম্যাপিং বলতে পারবো, এটাকেও ইনটু ম্যাপিং বলতে পারবো, কারণ ডান দিকের এলিমেন্ট এক্সট্রা আছে। তাহলে উল্টোটা অনটু হয়ে যাবে, অনটু ম্যাপিং মানে উপরিচিত্রণ, উপরিচিত্রণ ম্যাপিং কাকে বলবো তাহলে? আচ্ছা উপর এর ম্যাপিংটা অনটু ম্যাপিংয়ের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় সার্জেকশন, অথবা ম্যাপিং দিয়ে যদি বলি তাহলে বলতে হবে সার্জেকটিভ ম্যাপিং, সার্জেকটিভ ম্যাপিং অর সার্জেকশন। আর সবচেয়ে পপুলার নাম তো অনটু ম্যাপিং, বাংলায় যদি বলো তাহলে উপরিচিত্রণ অনেকগুলো নাম, চার পাঁচটা নাম, যেমন সেম টু সেম ওয়ান ওয়ানের মতো, ওয়ান ওয়ানে যেরকম চার পাঁচটা নাম এখানেও এরকম চার পাঁচটা নাম হচ্ছে, ঠিক আছে, মনে রাখতে হবে, কিন্তু এগুলো কিছু করার নেই, এভাবেই এদের নাম, অনেকগুলো নাম রাখতেই হবে মনে। সার্জেকশন অনটু ম্যাপিং মানে ডান দিকে যদি কোনো এলিমেন্ট এক্সট্রা না থাকে তাহলে সেটাকে বলা হবে অনটু ম্যাপিং। দেখো এখানকার মধ্যে কোনটা মানে এই এই এলিমেন্ট, এটা তো অনটু না, এটা তো ইনটু হয়েছিল, তাহলে দেখো এটা হচ্ছে ইনটু ম্যাপিং, এটা তো ম্যাপিংই নয়। আচ্ছা পরেরটা, এটা এটাও ইনটু ম্যাপিং, এক্সট্রা এলিমেন্ট আছে, পরেরটা এটা অনটু ম্যাপিং, এক্সট্রা এলিমেন্ট নেই, পরে এটাও অনটু ম্যাপিং, এখানেও এক্সট্রা এলিমেন্ট নেই, ক্লিয়ার? তাহলে কোনো এলিমেন্ট এক্সট্রা নেই। এইবার তারপরে যেটা আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে বলা হচ্ছে বাইজেকশন অথবা বাইজেকটিভ ম্যাপিং। এটা বাংলাতেও বাইজেকশন বলে বা বাইজেকটিভ ম্যাপিং বলে, ঠিক আছে।
বাইজেকশন বাইজেকটিভ ম্যাপিং হচ্ছে দুটো ম্যাপিংয়ের কম্বিনেশন বললাম, কোন দুটো ম্যাপিংয়ের, এই ম্যাপিং আর এই ম্যাপিংয়ের কম্বিনেশন। ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ম্যাপিংয়ের কম্বিনেশনকে বলা হয় বাইজেকশন অর বাইজেকটিভ ম্যাপিং। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট গিয়ে গিয়ে একটা এলিমেন্ট আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে। ওয়ান ওয়ান ম্যাপিং কী ছিল, প্রত্যেকটা এলিমেন্ট গিয়ে আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে, ওয়ান ওয়ান ম্যাপিং এক নম্বর। দুই নম্বর হচ্ছে ডান দিকের কোনো এলিমেন্ট এক্সট্রা থাকবে না, তাহলে সেটাকে বলা হচ্ছে অন টু ম্যাপিং। আর এই দুটোই ক্রাইটেরিয়া যদি ম্যানেজ করে যায়, যেই ম্যাপিংগুলো এই দুটো ক্রাইটেরিয়া ম্যানেজ করবে সেটাকেই বলা হবে বাইজেকশন। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট গিয়ে গিয়ে আলাদা আলাদা ম্যাপিংয়ের সঙ্গে যুক্ত, মানে আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে, নাম্বার ওয়ান। প্রত্যেকটা এলিমেন্ট যুক্ত হবে আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডান দিকে যে ইসে থাকবে, ডান দিকে যে সেটটা থাকবে সেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট এক্সট্রা থাকবে না, বাদিকে তো থাকবেই না, কারণ বাদিকে থাকলে তো ম্যাপিং হবে না। দেখো প্রথমটা ফুলফিল করছে এটা, এটা ইনটু, দেখো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদার সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু ডান দিকে এলিমেন্ট ফাঁকা আছে, তার মানে এটাকে অন টু বলতে পারবো না। ওয়ান ওয়ান বলতে পারবো বাট অন টু বলতে পারবো না, তার মানে এটা ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ইনটু ম্যাপিং। নেক্সট পরেরটা, এটা ম্যাপিংই নয়, পরেরটা ইনটু, এখানে কি ওয়ান ওয়ান বলতে পারবো না, এটা ম্যানি ওয়ান। দেখো ম্যানি ওয়ান, তার মানে এটা যদি বলি এটা হচ্ছে ম্যানি ওয়ান আর ইনটু ম্যাপিং। পরেরটা, প্রত্যেকটা এলিম, প্রত্যেকটা এলিম, আচ্ছা এটা ম্যাপিংই নয় তো, এটাকে কেন লিখেছিলাম ইনটু, এটা তো ম্যাপিংই নয়। যাই হোক পরেরটা দেখি, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা ম্যাপিংয়ের সঙ্গে, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদার সঙ্গে যুক্ত হয়েছে, এটা এটার সঙ্গে, এটা এটার সঙ্গে, তার মানে অবশ্যই বলতে পারবো এটা ওয়ান ওয়ান, ডান দিকে কোনো এলিমেন্টের রিপিটেশন নেই। আচ্ছা পরে, ডান দিকে কোনো এলিমেন্টের এক্সট্রা ব্যাপারটা নেই আর কি, কোনো এলিমেন্ট এক্সট্রা নেই, তার মানে অবশ্যই এটাকে কী বলতে পারবো, অন টু ম্যাপিং, ওয়ান ওয়ান অন টু ম্যাপিং। আর ওই ওয়ান ওয়ান অন টু ম্যাপিংয়ের অপর নাম হচ্ছে বাইজেকশন ম্যাপিং, তার মানে একমাত্র ফিগার ফাইভে যেটা আছে এটা একমাত্র বাইজেকশন অথবা বাইজেকটিভ ম্যাপিং। ক্লিয়ার? তার মানে এক, এটা হচ্ছে ওয়ান ওয়ান ইনটু, পরেরটা ম্যাপিংই নয়, তিন নম্বরটা ম্যানি ওয়ান ইনটু, পরেরটা ম্যাপিংই নয়, পরেরটা যেটা আছে সেটাকে বলা হচ্ছে বাইজেকশন বা বাইজেকটিভ। ঠিক আছে, ক্লিয়ার হলো, এই ব্যাপারটা বোঝা গেল, এটা তোমাদের কিন্তু বুঝতেই হবে। এর পরের দিন আমরা শিখবো এই যে ম্যাপিংগুলো আছে এগুলো প্রমাণ কী করে করবো, কারণ প্রত্যেকটা তো এরকম পরীক্ষায় তো আসবে না, পরীক্ষায় তো নিশ্চয়ই অন্য প্যাটার্নে আসবে, তোমাদেরকে যে কোনো একটা ম্যাপিং দিয়ে দেবে, যে কোনো একটা ফাংশন দিয়ে দেবে, তোমাদের বলবে এটা বাইজেকশন প্রমাণ করো, যেরকম সবার প্রথমে বললাম তোমাদের, আর এফ ওভ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্রমাণ করো এটা ম্যাপিং কিনা, যদি হয় তাহলে কোন ম্যাপিং, বাইজেকশন অন টু ইনটু কোন ম্যাপিং প্রমাণ করো। এর পরের যে ভিডিও আছে সেই ভিডিওতে আমরা এই জিনিসগুলো শিখবো। ক্লিয়ার? চলো পরের টপিকে যাচ্ছি আমি। আচ্ছা, তো ফাংশন সম্পর্কে, রিলেশন সম্পর্কে অনেক কিছু অলরেডি জেনে ফেললাম আমরা। তো এবার ফাংশন রিলেশনগুলোকে আমরা তো নর্মালি ছবি এঁকে দেখি না, আমরা নর্মালি এরকম দেখি, এফ অফ এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস থ্রি, সাপোজ এটা লিখলাম। এখানে কী বলেছি, একটা ইনপুটের জন্য যদি একটা করে আউটপুট বের হয়, এখানে পৃথিবীতে যে কোনো ইনপুট দাও প্রত্যেকবার আলাদা আলাদা আউটপুট বের করে দেবে, এরকম তো হবে না যে দুটো একই জিনিস, মানে দুটো একটা এখানে ইনপুট দিলে দুটো বেরিয়ে যাচ্ছে, এরকম তো হবে না। এরকম কি হতে পারে যে একটা ইনপুট দিবে আর এখানে দুটো বেরিয়ে যাবে? নেভার। তার মানে এইরকম কন্ডিশন যেহেতু হবে না, তার মানে অবশ্যই এটা ফাংশন বা ম্যাপিং। উদাহরণ, এফ অফ ওয়ান দাও তাহলে কত হচ্ছে, টু ইন্টু ওয়ান প্লাস থ্রি, এটা তো শিখেছ ক্লাস ইলেভেনে, এটা নিশ্চয়ই বোঝাতে হবে না, ফাইভ। তার মানে এফ অফ ওয়ান ইকোয়াল টু ফাইভ, মানে কি ওয়ান এলিমেন্টটা ইনপুট দিলে ফাইভ এলিমেন্টটা আউটপুট বেরিয়ে যায়। ঠিক আছে, তার মানে এই যে যদি আমরা রিলেশন ওয়াইজ লিখলাম তাহলে ওয়ান কমা ফাইভ হতো, অর্ডার পেয়ার যদি লিখতাম এরকম যত দিবে এরকম কোটি কোটি এলিমেন্ট থাকবে, যদি রিয়েল টু রিয়েল হয়, ডোমেন যদি রিয়েল হয়, কারণ ক্লাস ইলেভেনে যত পড়েছ এগুলো তো আসবে, অসুবিধা নেই। এইবার কথা হচ্ছে এই যে ম্যাপিংগুলোর মধ্যে ভাগ কী, কীরকমের ভাগ আছে, কনস্ট্যান্ট ম্যাপিং, আইডেন্টিটি ম্যাপিং, এই কয়েকটা ভাগ আছে, অনেকগুলো, বাট ক্লাস ইলেভেনে অনেকগুলোই ছিল তোমাদের ফাংশন, তার মধ্যে কয়েকটা আছে বইয়ের মধ্যে পড়ে নিয়ে আগে। কনস্ট্যান্ট ম্যাপিং মানে আমি যেই ইনপুট দিই না কেন সবসময় আউটপুট একই জিনিস বেরিয়ে আসবে। তার মানে সাপোজ একটা ম্যাপিং ওয়ান কমা টু, ফাইভ কমা টু, সেভেন কমা টু, এইট কমা টু, যাই দিচ্ছি টু বেরোচ্ছে সবসময়। তার মানে ছবিটা যদি আঁকি, সাপোজ এটা ওয়ান ফাইভ সেভেন এইট, ধরো আরও কিছু আছে, এখানে অনেকগুলো এলিমেন্টই আছে ওয়ান টু থ্রি ফোর, বাট প্রত্যেকটা গিয়ে ওই টুতেই গিয়ে ম্যাচ করছে, টু এটাও টু এটাও টু, থ্রি না টু সরি, প্রত্যেকটা। তাহলে এই ধরনের ম্যাপিংকে কনস্ট্যান্ট ম্যাপিং বলা হবে, যে আউটপুটটা সবসময় একই জিনিস আসছে বা কনস্ট্যান্ট আসছে। ক্লিয়ার? ছবিটা বোঝা গেল? ম্যাপিং তো বলতে পারবো, অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা গিয়ে মিলিত হচ্ছে, ম্যাপিং তো বলতে পারবো। এই ধরনের ম্যাপিংকে বলা হবে
কনস্ট্যান্ট ম্যাপিং, ক্লিয়ার? পরেরটা আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং মানে যা ইনপুট দিচ্ছি তাই বেরিয়ে আসছে। আচ্ছা, কনস্ট্যান্ট ম্যাপিংয়ের যদি বাস্তব উদাহরণ দিই, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো ওয়ান, চল দাও এক্সের মান যা ইচ্ছা দাও, ওয়ানই বেরোবে সবসময়। আচ্ছা, আইডেন্টিটি ম্যাপিং এরকমও তো হতে পারে একটা সম্পর্ক, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, তার মানে এখানে ইনপুট যদি দিই ওয়ান, ইনপুট দিলে কত বেরোবে ওয়ান, তো ওয়ান কমা ওয়ান, টু দিলে আবার টু, ফাইভ দিলে ফাইভ, যা দিবে তাই বেরোবে। তার মানে এই টাইপের ম্যাপিংকে বলা হয় আইডেন্টিটি ম্যাপিং, ক্লিয়ার? তার মানে যদি লিখতাম ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, যাই দিতাম সবসময় এরকমই বেরোতো, ওয়ানের সঙ্গে ওয়ান, টু এর সঙ্গে টু, থ্রি এর সঙ্গে থ্রি, যা দিব তাই। তার মানে এই টাইপের ম্যাপিংকে বলা হবে আইডেন্টিটি ম্যাপিং। এরকম আরও অনেক ধরনের আছে, এক্সারসাইজ করতে করতে আমরা শিখবো সবগুলোই, অসুবিধে নেই। হ্যাঁ, পরে ইকুয়ালিটি অফ টু ম্যাপিং, এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে, যে দুটো ম্যাপিং, একটা সাপোজ এফ ম্যাপিং আছে, সাপোজ ছবি একেই বলি, এটা এ সেট, এটা বি সেট, এখানেও আছে কিছু একটা নাম দিই, সাপোজ এটা এক্স, এটা ওয়াই, এই ম্যাপিংটার নাম এফ ম্যাপিং, এই সম্পর্কটার নাম জি সম্পর্ক, জি ম্যাপিং। এবার এই ম্যাপিংগুলোকে কখন বলবো যে এফ ম্যাপিং আর জি ম্যাপিংটা সেম, বা এফ ফাংশন জি ফাংশনটা সেম, দুটো যদি মানে ফাংশন লিখি আমি আলাদা আলাদা করে, তাহলে বলবো একই তখনই যখন এই ম্যাপিংগুলোর মধ্যে প্রথম সেম ডোমেন হয়, এর ডোমেন আর এর ডোমেন যদি সেম হয়, সাপোজ এটা তো ওয়ান টু থ্রি আছে প্রথমটা, এটা তো ওয়ান টু থ্রি আছে, তাহলে হতে পারে যে প্রথম যে ডোমেনটা আছে এটা ডোমেন সেম হলো। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য যখনই আমি আউটপুট বের করতে চাইছি তখন একই জিনিস আসছে, এটার জন্য যখন বের করতে চাই, সাপোজ এটা বি আসলো, এটার জন্য থ্রি আসলো, এটা তো সেম। জি ম্যাপিংটার সাহায্যে যখন আমরা বের করতে চাইছি তাহলে এটাও সাপোজ এই আসছে, এটাও সাপোজ বি আসছে, এটাও সাপোজ সি আসছে, একই জিনিস আসছে, সেম টু সেম। তাহলে আমরা বলবো ম্যাপিংগুলোকে ইকুয়াল ম্যাপিং। তাহলে দুটো ম্যাপিংকে ইকুয়াল কখন বলা হবে? এক নম্বর, সেম ডোমেন থাকতে হবে, দুই নম্বর, এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ জি অফ, জি অফ এক্স হতে হবে। তার মানে এক্স নামে কোনো একটা এলিমেন্ট এফ অপেক্ষকের সাহায্যে বা এফ ম্যাপিংয়ের সাহায্যে বের করতে চাইলে যা মান পাওয়া যাবে, জি এর সাপেক্ষে বের করলে সেম মান পাওয়া যাবে। ফর অল এক্স বিলংস টু ডোমেন, ডোমেনের যে কোনো এলিমেন্ট যদি নিই, ওই ডোমেনের যে কোনো এলিমেন্টের সাহায্যে যখন এই ম্যাপিং আর এই ম্যাপিংয়ের পুট করবো, তখন এই ম্যাপিং যা অ্যান্সার দেবে, এই ম্যাপিং তাই অ্যান্সার দেবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের যে ফার্স্ট যে থিওরি পার্টটা, সেই থিওরি পার্টটা। এরপর আমি তো বলেছি যে এরপর তোমাদের হবে হচ্ছে কীভাবে প্রমাণ করতে হয়, ওয়ান ওয়ান, ওয়ান টু, বা এই জিনিসগুলো কী করে প্রমাণ করতে হয়। অ্যান্ড দেন তারপরের যে ভিডিও আসবে, সেই ভিডিওতে কিন্তু আমরা একদম অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ধরে 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 সলিউশন করবো। ঠিক আছে, আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিওটা, ভালো লাগলে তোমরা একটু শেয়ার টেয়ার করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।